আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এদের মধ্যে দেখলাম যুবকদের সংখ্যা তরুণদের সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ পড়েন এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ বর্তমান পৃথিবীতে এখন যুবকরা দিনমুখী হচ্ছে তরুণ সমাজ যুব সমাজ তারা দিনমুখী হওয়ার কারণে আগামীর পৃথিবীতে ইসলামের যে একটি গণবিপ্লব শুরু হবে ইসলামের যে একটা গণজোয়ার সৃষ্টি হবে এতে আর কোনো সন্দেহ বাকি থাকে না যুবকদের এই আমার ভাই সুন্দর একটা স্লোগান দিয়েছে এটা আমি নিজেই শিখে গেলাম আপনাদের এলাকা থেকে বাংলাদেশের জয়পুরহাট আর কি জানি কয় এই ঠাকুরগাঁও আর পঞ্চগড় ছাড়া বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে আমি যাই নাই তো কোন ডিস্ট্রিক্টে এই স্লোগানটা শুনে নাই আপনাদের এখানে এসে শুনেছি আমার দিলটা খুশিতে ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ এই মনের কথাটা তো আমরা সব জায়গায় কইতে পারি না আমরা তো বেকায়দায় আছি কারণ আমরা তো আসলে হুজুররা বড় বেকায়দায় আছে আমরা আস্তে হাঁটলে কিছু মানুষ কয় এই হুজুর আজকে বেশি খেয়ে ফেলছে জোরে হাঁটলে কয় বুঝছি দাওয়াত মনে হয় আরো কয়েকটা আছে কি করতাম ভাই আমরা কথা বললেও ঝামেলা না বললেও ঝামেলা আস্তে বললেও ঝামেলা জোরে বললেও ঝামেলা করতাম এখন করতাম কি মনের কথা অনেক সময় চাইলে অনেক জায়গায় বলা যায় না আমার ভাই দিলের কথা বলে দিয়েছে ঠিক স্লোগান দিয়েছে এই স্লোগান শুধু এই রামগতিতে থাকা উচিত নয় এই স্লোগান গোটা দেশে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যাওয়া উচিত তো বলছিলাম যুবকরা এখন দিনমুখী হচ্ছে যুবকদের এই দিনমুখী ইসলামমুখী হওয়াকে ইসলাম বিরোধীরা তাদের জন্য ধ্বংস হিসাবে তাদের জন্য ক্ষতিকর হিসাবে তারা এটাকে দেখছে কারণ তারা দেখছে আমাদের পুকুরের যে আনোমা শক্ত দেখি ইসলামের পুকুরে চলে যাচ্ছে এজন্য মাথা খারাপ হয়ে গিয়েছে যুবকদেরকে ইসলাম থেকে দূরে রাখবার জন্য কত কিছু করা হচ্ছে কত চেষ্টা কত তদবির চালানো হচ্ছে এখন নতুন নতুন সিনেপ্লেক্স উদ্বোধন হচ্ছে যুবকদেরকে দিন থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই যে দিনচর্চার কেন্দ্র এই মাহফিল নিয়ে কত ধরনের ষড়যন্ত্র হচ্ছে শ্বেতপত্র হচ্ছে কত কিছু হচ্ছে যত ষড়যন্ত্র হচ্ছে ততই যেন এই দেশে ইসলামের বিজয় ঘনিয়ে আসতেছে যুবকদেরকে যতই আলেম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে ততই যেন এদেশের যুবকরা আরো বেশি আলেম প্রিয় হয়ে যাচ্ছে এদেশের মানুষদেরকে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য আলেমদের চরিত্রে অপবাদ দিয়ে আলেমদেরকে নানামুখী ষড়যন্ত্র চক্রান্তের শিকার করে আজকে বহু আলেমদেরকে মজদুম বানিয়ে রাখা হয়েছে কিন্তু সেই সকল আলেমদেরকে মজদুম বানানোর পরেও সেই সকল আলেমদেরকে অপবাদ দেওয়ার পরেও দেখা গিয়েছে সেই আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই বরং তাদের উপরে জুলুম হচ্ছে যত বেশি তাদের প্রতি জনগণের ভালোবাসা বাড়ছে তত বেশি তত বেশি এই ভালোবাসা জানান দিচ্ছে আলেমদের প্রতি মানুষের এই আস্থা বিশ্বাস ভালোবাসা আর যুব সমাজ তরুণ সমাজের দিনমুখী এই পরিবেশ জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ সম্মানিত ভাইয়েরা এই যুব সমাজ হলো ইসলামের মেরুদণ্ড ইসলামের প্রাণশক্তি কারণ এই যুবকদের মাধ্যমে ইসলামের বীজ বপন হয়েছে যুবকদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে আবার ইসলামের এই বটবৃক্ষকে বাঁচিয়ে রাখার জন্য একটা গাছের চারা রোপণ করলে সেই চারার গোড়ায় যেমন পানি ঢালা লাগে গাছকে বাঁচিয়ে রাখার জন্য ঠিক তেমনি যুগে যুগে ইসলাম নামক বটবৃক্ষকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখবার জন্য যুগে যুগে ইসলাম নামক সেই বটবৃক্ষের গোড়ায় পানি হিসাবে রক্ত ঢেলে দিয়েছে শাহাদাতের নজরানা যারা পেশ করেছে তারা আর কেউ নয় তারা হচ্ছে মুসলিম উম্মার যুব সমাজ তরুণ সমাজ
সম্মানিত ভাইরা এজন্য নবীজি যুবকদেরকে ভালোবেসেছেন বেশি নবীজি যুবকদেরকে ভালোবাসছেন কম না বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কতটা ভালোবাসতেন কতটা পছন্দ করতেন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক সমাবেশের মধ্যে বক্তৃতা করছেন একজন তরুণ সাহাবী যুবক সাহাবী তার নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু আনহু তিনি সমাবেশস্থলে জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে থাকলেন আল্লাহর নবী বক্তৃতা দেওয়াকালীন সময়ে জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে নজর চলে গেল তিনি বললেন ও জারির তুমি দাঁড়িয়ে আছো কেন জারির রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী সমাবেশস্থলের কোথাও আমি বসার জায়গা পাইনি বসার জায়গা না পাওয়ার কারণে আমি দাঁড়িয়ে আছি নবীজি যুবকদেরকে কত ভালোবাসতেন শুনেন এই কথা শুনে আল্লাহর নবী তার গা মুবারক থেকে চাদরটা খুললেন চাদরটা খুলে জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে ছুঁড়ে মারলেন তারপরে বললেন জারির জায়গা পাও নাই তো কি হয়েছে আমি নবী আমার চাদরটা তোমাকে দিয়ে দিলাম আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও এই কথা শোনা মাত্র জারির রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছিড়ে দিয়ে বাচ্চা শিশুর মতো ক্রন্দন করতে লাগলেন নবীজির চাদরে বসা তো দূরের কথা তিনি নবীজির চাদর মুবারককে বুকের সাথে জড়িয়ে ধরলেন বারবার বারবার তিনি চুমু খেতে লাগলেন আর তিনি বলতে লাগলেন ওগো আল্লাহর নবী আল্লাহর পরেই হলো আপনার মর্যাদা আপনার চাদরে বসার মতো যোগ্যতা দুনিয়ার কারো নাই সেই চাদরে আমি ক্ষুদ্র জারির কেমনে বসতে পারি বারবার বারবার চুমু খেতে খেতে তিনি বলতে লাগলেন আকরামাকাল্লাহ কামা আকরামতনি ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর রাসূল এতগুলো মানুষের সামনে ভরা এই মজলিসে আমার মতো ছোট্ট আমার মতো ক্ষুদ্র নগণ্য এই জারিরকে আপনি যেভাবে সম্মান দিলেন আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন তাহলে বলেন তো নবীজি যুবকদেরকে ভালোবাসতেন কম না বেশি ইসলামের যুবকদের মর্যাদা কম না বেশি আরে সর্বপ্রথম নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন ইসলাম যারা কবুল করেছে তাদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন বয়স মাত্র 37 বছর ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন বয়স 26 বছর তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 17 বছর বয়সে ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন 8 বছর বয়সে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন 20 বছর বয়সে তাহলে সর্বপ্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি নাকি বয়স্কদের সংখ্যা বেশি যুবকদের সংখ্যা বেশি আবার যখন আল্লাহর দ্বীনের জন্য যখন ত্যাগের নজরানা পেশ করার দরকার হয়েছে তখন যুবকরাই ত্যাগ তিতিক্ষার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে আরে আমরা তো তাদের উত্তরসূরি আমাদের পূর্বপুরুষরা আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে তারা এতটাই অবিচল থেকেছেন তাদের কাছে ভিটা মাটি ছিল না ঘরবাড়ি ছিল না টাকা পয়সা ধন দৌলত ছিল না কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ দৌলত ঈমান ছিল ঈমানের সেই দৌলতকে কেড়ে নেওয়ার জন্য কাফের মুশরিকার জালিমের গোষ্ঠী আমাদের পূর্বপুরুষদের উপরে এত নির্যাতন চালিয়েছে তাদেরকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে তাদেরকে চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে গুস্তগুলো উড়িয়ে দেওয়া হয়েছে কাউকে কাউকে আবার জমিনে গর্ত খোলান করে কোমর পর্যন্ত দাবিয়ে দিয়ে চাবুক পিটা করা হয়েছে কাউকে কাউকে আবার উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় ডুবিয়ে রাখা হয়েছে কাউকে কাউকে জীবনের হুমকি দেওয়া হয়েছে কারো কারো মাথার উপরে করাত ধরে জীবন কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ত্যাগ করো আমরা তো তাদের উত্তর শুনি আমাদের পূর্বপুরুষরা মৃত্যুর সামনে তারা দাঁড়িয়ে দুনিয়ার শ্রেষ্ঠ দৌলত ঈমান তারা কাফের মুশরিকার জালেমদের কাছে বিক্রি করেন নাই তারা ঈমানের জন্য জীবন দিয়েছেন শাহাদাতের নজদনা পেশ করেছেন তাও তারা বাতিলের জালেমদের সামনে মাথা নত করেন না ঈমান বিক্রি করেন নাই আমরাও যারা আমাদের ভেতরে ঈমানকে লালন করি ঈমানের পথে চলতে গিয়ে আমরা যদি রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে আমরা জীবনের পরোয়া করি না আমরা জীবন দিতে রাজি তাও আমরা
জন্য কারণ আমরা মৃত্যুকে ভয় করি না আমরা ভয় করি একজনকে তিনি কে আল্লাহ মৃত্যুকে ভয় করে কাফেররা মুশরিকরা বেঈমানরা মুনাফিকরা আমার জাতীয় কবি বলেছেন উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই আল্লাহু আকবার আমরা মৃত্যুকে ভয় পাবো কেন কারণ আমরা জানি এই মৃত্যুটা হচ্ছে আমাদের রবের সাথে সাক্ষাতের একটা মাধ্যম এজন্য আমরা মৃত্যুকে ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি সে আল্লাহকে ভয় করে আমরা ঈমানের পথে চলি আর ঈমানের পথে চলতে গিয়ে আমরা কাফের মুশরিকদের সামনে মাথা নত করি না আমরা জালেমদের ফাঁসির রশিকে পরোয়া করি না আমরা ঈমানের জন্য মরতে রাজি ঈমান বিক্রি করতে রাজি না সম্মানিত ভাইরা আল্লাহ সেই রকম ঈমান আমাদেরকে দান করেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন বলছিলাম যুবকদের কথা ত্যাগ তিতিক্ষার বেলায় যুবকরা আরো জোরে বলেন এগিয়ে দেখেন নাই এই তো কয়েক মাস আগে যখন নবীজিকে ব্যঙ্গ করা হলো কলেজের ছাত্ররা বের হয়েছে দেখেন না আপনারা এখন আমাদের দেশে বামরাম আর কিছু বুদ্ধিজীবী আছে না এদের মাথা খারাপ তাইলে কি কলেজগুলো এখন বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে নাকি সরি কলেজগুলো মাদ্রাসা হয়ে যাচ্ছে নাকি যেমনটা তারা এখন বলে যে বিশ্ববিদ্যালয়গুলো আস্তে আস্তে মাদ্রাসা হয়ে যাচ্ছে কেন তারা এই কথা বলে মাদ্রাসার ছেলেরা আলিম পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি পরীক্ষা দেয় কলেজের ছেলেদেরকে পিছনে ফালাইয়া তারা ফার্স্ট হয়ে যাচ্ছে এরপরে মেয়েদা এখন মাদ্রাসায় এখন মেয়েরা বিশ্ববিদ্যালয়ে কলেজে পর্দা শুরু করেছে আগে শুধু যে যুবক আর তরুণদের মধ্যে পরিবর্তন আসতেছে তা না এখন কিন্তু যুবতী তরুণীদের মধ্যেও পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমাদের বোনেরা আপনাদের মেয়েদের কথা বলছি এরা আগে থ্রি পিস পরে শর্টকাট পোশাক পরে যখন কলেজে ইউনিভার্সিটিতে যেত তখন দেখা যেত যাওয়ার সময় আসার সময় কিংবা ক্যাম্পাসে বখাটেদের দ্বারা তারা ইফটিজিংয়ের শিকার হতো লাঞ্ছনার শিকার হতো তারা দেখলো আসলে ইসলামের বিধান ছাড়া ইজ্জতের নিশ্চয়তা নাই তখন তারা ইসলামের বিধান অনুযায়ী আমার বোনেরা বুরখা পরা শুরু করেছে আমার বোনেরা এখন নিকাব করা শুরু করেছে ফুল পর্দা করে তারা কলেজে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে আপনাদের মেয়েদের এই পরিবর্তনে আপনারা খুশি না বেজার আপনারা খুশি কিন্তু এক শ্রেণীর বখাটেরা অখুশি শেয়াল যেমন সবসময় মুরগির স্বাধীনতা চায় তেমনি বখাটে লোকেরা তাদের চোখের সামনে নারীকে বেপর্দা অবস্থায় দেখতে চায় আমার বোনেরা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা পর্দা করে যাচ্ছে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ দিয়ে আমার বোনদের পর্দা করতে তারা বাধা বিপত্তি সৃষ্টি করছে এই লোকগুলো গত দুই বছরের গজব ভুলে গেছে আমার দিকে তাকান আমার ভাই বলেছ তো কি হয়েছে আপনারা হাসাহাসি করেন কোনো মানুষের ভিতরে আবেগ থাকতেই পারে আরে আবেগ তো সাহাব আবেগ তো অমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে হচ্ছে এই কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পারমিশন দেন মিছিল করব এখনি করে ফেলব তো আবেগ আছে না নাই তো আবেগ থাকলে কি হয়েছে আবেগের দরকার আছে মাঝে মাঝে এই সকল আবেগী লোকেরা ইসলামের জন্য অনেক ভালো ভালো কাজ করে ফেলেছে কারো আবেগ দেখে আপনি হাসেন কেন অমরের মতো লোক ইসলাম কবুল করে কয় আজকেই অনুমতি দেন একদম মিছিল বার করে দিব ওই মিছিলই তো আবু জেহেলের কলিজা কেঁপে গিয়েছিল যেই কথা বলতেছিলাম ঘটনাটা আগে শেষ করতে দেন তা আমার বোনরা পর্দা করা শুরু করেছে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এই লোকগুলা গত দুই বছরের গজব ভুলে গিয়েছে গত দুই বছর যখন করোনা ভাইরাস ছিল তখন তারাই দেখতাম বিভিন্ন জায়গায় ব্যাংকে বলেন অফিসে আদালতে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব জায়গায় লেখা নো মাস্ক নো সার্ভিস নো মাস্ক নো এন্ট্রি কি আছে না নাই আবার ওই যারা এখন পর্দার বিরুদ্ধেই উঠে পড়ে লেগেছে তারা আবার মৃত্যুকে তখন এত ভয় পাইছিল হেদের মধ্যে কয়েকজন অতি সচেতন লোক তারা নিজেরাই তখন বুরখা পড়ছে পিপিই পড়ছে না এরপরে KN95 লাগানোর পরেও তাদের সন্দেহ কোন দিক দিয়া করোনার জীবাণু ঢুকে এই জন্য হেলমেটের মতো আরেকটা কি জানি মাথায় লাগাইতো দেখলে মনে হয়তো নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে চলে এসেছে এরাই পর্দা করেছে এরা নিজেরাই বুরখা পরেছে হেলমেট পরছে কত কিছু পরছে খালি করোনার গজবটা গেছে লুচ্চামির খায়েশ আবার জেগে গেছে বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা পর্দা করে যাচ্ছে বলা হচ্ছে না 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 ক্লাসে চেহারা খোলা থাকতে হবে ভাই ভাই চেহারা খোলা থাকতে হবে তো গজবের সময় তখন তোমরাই তো বলছো নো মাস্ক নো এন্ট্রি
তখন পর্দা করলো অসুবিধা হইতো না এখন গজব গেছে তারপরে আবার চেহারা দেখতে মন চায় শোনো যদি নারীদের চেহারা দেখতে মনই চায় তো আমার বন্ধুর পর্দা খুলতেছে কেন বাড়িতে গিয়া তোমার বউয়ের নিকাব খুলে বউকে ভালো করে দেখো কি আশ্চর্য কথা 91 শতাংশ মুসলমানের এই দেশে মুসলিম মেয়েরা শিক্ষাঙ্গনে পর্দা করতে পারছে না এর চাইতে দুঃখজনক কিছু আর হতে পারে হতে পারে সবচেয়ে বড় কথা হলো কলেজে আর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যদি শর্ট কাপড় চোপড় পরে অন্যান্য মেয়েরা ক্যাম্পাসে চলার অধিকার পেতে পারে তাহলে ক্যাম্পাসে আমার বোরখা পরা বুড়েরাও পর্দা করার সম্পূর্ণ অধিকার পাবে এটাই হলো ন্যায্য কথা আর সাংবিধানিকভাবে একজন মানুষ তার ধর্ম চর্চা করবে তার ধর্ম পালন করবে সুতরাং ধর্মীয় বিধান ধর্মীয় অনুশাসন মেনে যদি কোনো মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পর্দা করে বোরখা পরে এটা তার ধর্মীয় অধিকার সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার সে অধিকারে হস্তক্ষেপ করবে যারা সংবিধান বিরোধী কাজ করবে তারা সুতরাং আমরা প্রশাসনকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পর্দার বিরুদ্ধে যে নোটিশ দিয়েছে তারা এই কাজ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে ওই মেয়েগুলোর সাংবিধানিক অধিকার নাগরিক অধিকারে হস্তক্ষেপ তারা করেছে সুতরাং অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এই দেশের প্রতিটি কলেজ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে পর্দা করার সম্পূর্ণ অধিকার দেওয়া লাগবে 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 যদি বাধা বিপত্তি সৃষ্টি করা হয় এদেশের তাওহীদবাদী জনতা বসে থাকবে না যারাই পর্দার বিরুদ্ধে দাঁড়াবে তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এদেশের তাওহীদবাদী জনতা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ যুব সমাজের কথা বলছিলাম ইসলাম গ্রহণে ইসলামের জন্য স্যাক্রিফাইসে যুবকরা পিছিয়ে না এগিয়ে আবার যখন ইসলাম একেবারে দুর্বল অবস্থা থেকে ইসলামকে শক্তিশালী করার পেছনেও যুবকদের অবদান কম ছিল না বেশি ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন মাত্র 26 বছর বয়সে কত বছর বয়সে তকবকে যুবক ইসলাম কবুল করে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পারমিশন দেন কি কিসের পারমিশন আমি কাবার চত্বরের দিকে মিছিল বের করতে চাই নবীজি দুইজনের জন্য দোয়া করেছিলেন আবু জাহাল আর ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের জন্য নবীজি দোয়া করেছিলেন যে কোনো একজনকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করেন আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ তিনি ইসলাম কবুল করে বললেন আল্লাহর রাসূল আমাদের আমাকে পারমিশন দেন আমি একটা মিছিল বের করতে চাই বলেন তো তখন ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা কম ছিল না বেশি ছিল কম ছিল আল্লাহ রাসূল পারমিশন দিলেন মিছিলের সামনে থেকে দুইজন নেতৃত্ব দিলেন একদিকে ওমর দাঁড়ালেন অন্যদিকে আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন এই গুটি কয়েকজন লোককে লাইনে দাঁড় করিয়ে কাবার চত্বরের দিকে মিছিল বের হলো মিছিলের স্লোগান উঠলো আমার ভাই তোমার ভাই এরকম স্লোগান কথা কন না কেন লিল্লাহি তাকবীর এটা কি ওমরের মতো হইছে আওয়াজটা না লিল্লাহি তাকবীর এখনো হয় নাই লিল্লাহি তাকবীর এইরকম একটা স্লোগান দিয়ে কাবার চত্বরের দিকে যাওয়া শুরু হয়েছে আবু জেহেল কয় কিরে আমার নির্বাচনী এলাকায় নতুন আওয়াজ শোনা যায় হ্যাঁ আবার কারা বাইরে দেখে আহারে মুসলমানরা আসতেছে আর সামনে আজকে যারে দেখা যায় তো আমাদের দলে এতদিন ছিল হঠাৎ করে এই দলে কেমনে গেছে আয়সা কয় স্যার অবস্থা খারাপ আবু জাহেল কয় কি হয়েছে কয় আমাদের লোক ওখানে ওই দিকে কি হয়েছে ঘটনা খুলে বলো কয় অমর যে অমর আমাদের সাথে মিটিংয়ে বসতো সেই অমর তো ওই দলে সামনে একদম নেতৃত্ব দিতেছে আবু জাহেলের বিশ্বাস হয় না সামনে আগায় দেখে ঠিকই তো আছে মুসলমানরা একটু আগাইলেই মুসলমানদেরকে দেখলেই তো কাফেরের গোষ্ঠী অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালাতো মিছিল শূন্য হেরা আগে ভাগে রেডি হয়ে গেছে মারপিটের জন্য এইরকম স্বভাবের কিছু মানুষ আমাদের মুসলমানদের মধ্যে আবু জেহেলীয় চরিত্র লালন করে যারা আল্লাহ আকবার স্লোগান শুনলেই আতঙ্কিত হয়ে আল্লাহ আকবার স্লোগান ওলাদের বিরুদ্ধে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে আবু জেহেল কয় দেখছো নি কারবার কিরকম রেডি হয়েছে মারপিটের জন্য যাও আজকে যদি বউরে এতিম বানাইতে যাও অমরের সামনে যাও কেউ যদি তার ছেলে মেয়েরে কেউ যদি তার বউকে বিধবা করতে চাও অমরের সামনে যাও ছেলে মেয়েগুলোর এতিম বানাইতে চাও অমরের সামনে যাও এখন কর্মীরা দেখতেছে নেতার কোল যায় ভয় তো নেতার কোল যায় ভয় কর্মী আগাইয়া লাভ আছে লাভ নাই এ যুবক তরুণ ছাত্র ভাইয়েরা শোনো
কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা ছাত্র আবুল তাবুল স্লোগান দিও না আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি আবুল তাবুল লোকদের পিছনে ঘুরিও না আজ গোটা দুনিয়ায় মুসলমানদের উপরে কারবালা চলছে মজলুম এই মুসলমান মজলুম এই মুসলিম উম্মার জন্য যদি এই পৃথিবীর যুবক তরুণরা আবারো যদি অমরের ভূমিকায় অবতীর্ণ হয় আল্লাহু আকবার স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হতে পারে এই দুনিয়ার কাফের মুশরিক ইসলাম বিরোধী যারা তাদের কলিজার মধ্যে দেখবেন কম্পন শুরু হয়ে যাবে আল্লাহ আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে দাও এই যুবকরা এরা ইসলামের সম্পদ ইসলামের প্রাণশক্তি এই যুবকগুলারে ধ্বংস করার জন্য এই যুগে কত ফিতনা যেগুলো শেষ জামানার ফিতনা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুব সমাজকে ধ্বংসের জন্য আজকে মাদক এই যুব সমাজকে ধ্বংসের জন্য মাদক অশ্লীলতা বেহায়াপনা জিনা তথ্য প্রযুক্তি এগুলো দিয়ে যেন আমার যুব সমাজকে আজ ধ্বংসের সাগরে ডুবিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর নবীও বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের একটা আলামত হলো আইয়ুকসারাজ জিনা কিয়ামতের আগে জিনা বিচার বেড়ে যাবে আজকে আমার যুবকদেরকে জিনার দিকে কি করে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন আমার যুব সমাজ তরুণ সমাজ আজকে বিবাহের মতো বৈধ পদ্ধতি এই বৈধ পদ্ধতি যুব সমাজ তরুণ সমাজের জন্য কঠিন বানিয়ে জিনার দরজা আজকে তাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ পড়ে পুইরেন আগে শুনেন কেমনে সহজ করা হয়েছে বলি আজ আমার যুবক তরুণ যুব সমাজ তরুণ সমাজ এদের জন্য বিয়েটাকে আমরা এত কঠিন বানাইছি বিয়েটাকে আমরা কঠিন বানায় রাখছি মোহর আমরা 10 লাখ 20 লাখ 30 লাখ বিয়ের খরচাপাতি অনেক বেশি এত খরচাপাতি একটা ছেলে আমাদের দেশে যে কারিকুলাম এডুকেশন যে কারিকুলাম শিক্ষা কারিকুলাম দেখবেন এমন যে 22 23 24 বছরের আগে পড়াশোনাও শেষ হয় না তো 23 24 25 বছর হয়ে যায় পড়াশোনা শেষ করতে করতে এরপরে চাকরি করবে ব্যবসা করবে বা কোনো কিছু করবে কইরা এই যে 10 লাখ টাকা মোহরানা ধার্য করছেন আর বিয়ের যে খরচাপাতি এগুলো জোগাড় করতে তার 32 33 বছর সময় হয়ে যাবে তো সে যৌবন লাভ করলো 13 14 বছর বয়সে 32 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করলে পেটে ক্ষুধা লাগলে তো পেটকে যেমন খাবার দিতে হয় যৌবনেরও একটা তাড়না আছে এই যৌবনের তাড়না মেটাবার বৈধ প্রমতা আল্লাহ করেছেন বিবাহ এখন আমার সমাজ বিবাহকে কঠিন করে ফেলেছে যুব সমাজ জেনার সাগরে ডুব দিয়ে ফেলেছে এমনকি আমার সমাজ আর আমার আইন 18 বছরের আগে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং কি ছেলে মেয়েরা একসাথে হয়ে কথাবার্তা বললে হারাম রিলেশন করলে আমার সমাজ আর আমার আইন সেটাকে কতটা খারাপ চোখে দেখে না যতটা খারাপ চোখে দেখে 17 18 বছর এই বয়সে বিয়ে করাকে আমি গতকাল ঢাকা থেকে আসতেছিলাম সকালবেলা তো দেখি হাতিরঝিলের মধ্যে সকালবেলা 10টার দিকে হাতিরঝিল আপনারা তো অনেকে গেছেন সুন্দর জায়গা তো লেকের পারে তা দেখলাম কবুতরের জুলার মতো পুলামাইয়ারা এখানে দুইজন এখানে দুজন এখানে দুজন এখানে দুজন ওখানে দুজন ওখানে দুজন কত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আসতেছে এরা বৈশা বৈশা বাদাম খায় কেউ কারো হাত ধরে আছে এই যে আমাদের দেশে বটতলা আমতলা জামতলা বিভিন্ন পার্কে বিভিন্ন লেকের পারে এই সকল জায়গায় এই যে ছোট ছোট ছেলেমেয়েরা পুচকা পুচকা পুলামাইয়া এরা এখনো কলেজে পড়ে 9-10 পড়ে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে বিয়ে ছাড়া হাত ধরা ধরি ঘুরাঘুরি এটাকে আমার আইন আমার সমাজ কতটা খারাপ চোখে দেখে না এই বয়সে বিয়ে করাকে আমার সমাজ যতটা খারাপ চোখে দেখে আমার যুব সমাজ তরুণ সমাজ এরা জিনার সাগরে ডুবে যাচ্ছে আপনারা তো বাবা মারা সবকিছু জানেন না আপনাদের ছেলে মেয়েরা কোন দিকে যাচ্ছে বাবা জানরা চাটা জানরা শুনেন আমার সমাজ বিয়েকে কঠিন করে ফেলেছে বলে আমার যুব সমাজ তরুণ সমাজ আর অশ্লীলতা বেহায়াপনার সাগরে ডুবে গিয়ে চরিত্রকে তারা ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংস থেকে যুব সমাজ তরুণ সমাজকে বাঁচাতে হলে বিবাহকে সহজ করে ফেলতে সহজ করে দিতে হবে এখন ছেলেগুলো বিয়ে করতে পারতেছে না এত কঠিন 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা তাদের মোহর ধার্য করা হয়েছে বিয়েতে বেশি খরচাপাতি এত খরচাপাতি এই ছেলেগুলো পাবে কোথায় আর আমরাও কি করেছি মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করি ছেলের কি লক্ষ্মীপুর শহরে ফ্ল্যাট আছে
বাড়ি আছে ঢাকায় কি গাড়ি আছে বাড়ি আছে এই ছেলে সরকারি চাকরি করে কিনা টাকা পয়সা ইনকাম মানে অর্থবিত্ত সব দেখি বাবা জানরা শুনেন মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের অর্থবিত্ত আগে দেখিয়েন না দেখিয়েন এই ছেলেটা নামাজি কিনা এই ছেলেটার মুখে দাড়ি আছে কিনা এই ছেলেটার চরিত্রবান কিনা এটা হালাল খুন না হারাম খুন তার দিনদারিতা দেখে মেয়েকে দেন দিনদারিতা না দেখে শুধু অর্থবিত্ত দেখে যদি আপনার মেয়েকে কোনো একটা ছেলের কাছে বিয়ে দেন বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় ওই মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যায় কেন ছাই হয়ে যায় সেটাও বলে দেই প্রতিষ্ঠিত হয়ে বেশি টাকা পয়সা হওয়ার পরে যে ছেলে বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে সমাজে বাস্তবতা আপনারা দেখবেন এই ছেলেগুলো বউয়ের সাথে দাসী আর বান্দির মতো আচরণ করে কেন তার কাছে টাকা পয়সা সব আছে কিচ্ছুর অভাব নাই আসেন দেখাই আপনাদেরকে গত বেশ কিছুদিন আগে আমাদের দেশের এক বড় মাপের শিল্পপতি বউটু থুইয়া আরেক মেয়ের সাথে হারাম রিলেশন কইরা মেয়েটাকে মাইরা ফেললো অভিযোগ হইছে এখন তো অভিযোগ শুদ্ধা গায়েব হয়ে গেছে ফুলুসের গরমে টাকার গরমে আর যদি ছেলেগুলো দিনদারিতা দেখে মেয়েটাকে বিয়ে দেন শোনেন আমি আগেই বলেছি প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ছেলে বিয়ে করে সে সারা জীবন বউকে কদর করে কারণ একজন পুরুষের জীবনে সফলতা আসার পেছনে একটা নারীর কন্ট্রিবিউশন আসেন আপনাদেরকে একটা ঘটনা শোনাই নবীজির জীবনী থেকে আমার দিকে তাকান আপনারা নবীজির জীবনী থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই আমার নবী সর্বপ্রথম বিয়ে করেছেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে নবীজির চেয়ে বয়সে কম না বেশি কথা কন না কেন আপনারা বয়সে বেশি তখন নবীজি নবুয়ত বা রিসালতের দাওয়া তো শুরু করেন নাই তখন আমার নবীর কিছুই ছিল না আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক সফরে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে নিজে থেকেই বিয়ের প্রস্তাব দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহর নবী আম্মাজান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন যখন তখন তার দাওয়া তো শুরু করেন নাই নবীজির দাওয়াতি সফলতা নাই মদিনার শাসন নাই কিচ্ছু নাই কুরআনও পান নাই তখন তখন বিয়ে করেছেন আম্মাজান খাদিজা আত-তাহেরা হিজরতের আগেই তিনি ইন্তেকাল করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরো একাধিক বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুনাজাত করছেন একদিন তিনি কি করছেন পিছন থেকে আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আয়েশা নবীজির পিছনে তিনিও মুনাজাত ধরছেন রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করছেন আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ পেরেশানিতে থেকে যখন মানুষ মানুষকে ভুলে যাওয়ার উপক্রম হবে আল্লাহ সেই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই পেছনে দুয়া হাত তুলছেন কে মহিলাদের মনের সংকীর্ণতা একটু বেশি থাকে এই কথা শুনলে তিনি হাত অখুশি বেজা মুনাজাত শেষে বললেন আল্লাহর নবী আপনার চেয়ে বয়সে বড় খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আপনি বিয়ে করলেন ওনার মধ্যে কি এমন পাইছেন ইন্তেকালের পরেও আপনি ভুলতে পারেন না আপনি আমাকে কম বয়সে আপনার ঘরে আনছেন হ্যাঁ আপনি মুনাজাতের সময় আমার নামটা আগে বললেন না এটা কোনো কথা হইল আপনি আমাকে কম বয়সে আপনার ঘরে নিয়ে আসছেন নবীজি জবাবটা কি দিয়েছেন জানেন আয়েশা শোনো তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী কি কি বলছিলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে যারা বিয়ে করে সারা জীবন বউয়ের কথা মনে থাকে রাসূলুল্লাহ যখন দাওয়াত শুরু করেন নাই বিয়ে করেছেন আম্মাজানকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দেওয়ার পরে চতুর্দিক থেকে মুসিবত বিপদ আপদ সহযোগিতা করেছেন আম্মাজান খাদিজা আত-তাহেরা আল্লাহু আকবার নবীজি হেরা গুহায় আমি নিজে উঠেছি এতগুলো সিঁড়ি আমি তিন চার বছর আগে যখন গিয়েছিলাম তখন একবার উঠেছিলাম এরপরে আর উঠি নাই অনেক কষ্ট লাগে যুবক মানুষ উঠতে আর নামতে এত ঘাম গেছে ওই দিন আমার 103 ডিগ্রি জ্বর উঠছে আমি তখন ওখানে অনেক কান্না করেছি আমি আমার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কিভাবে সেখানে উঠতেন খাবার নিয়ে নবীজি দেখেন আম্মাজানের ইন্তেকালের পরেও হাত তুলে দোয়া করেছেন আগে আম্মাজানের কথা বলেছেন সুবহানাল্লাহ পড়েন কি বুঝলেন একটা পুরুষ আপনারা দেখেন পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা প্রত্যেকেই কম বয়সে বিয়ে করেছে বিয়ে সাদের সম্পর্ক কেরিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক হলো চরিত্রের সাথে কিসের সাথে চরিত্রের সাথে যে ছেলে কম বয়সে বিয়ে করবে না যে মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া হবে না তার যৌবনের চাহিদা মেটানোর জন্য সে বিপদে চলে যাওয়ার সম্ভাবনা বেশি অশ্লীলতা বেহায়াপনা আর জেনার সাগরে ডুব দেওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি
আপনি বলবেন না হুজুর আমি ঠিক আছি এক ছেলে এক মেয়ে একসাথে থাকবে এখন তো ছেলেরা দেখা যায় একসাথে ছেলে মেয়ে পড়াশোনা করছে কিছু কিছু বাপ তো আছে মা আছে গার্ডিয়ান তারা এতই দায়িত্বহীন মেয়ে ছেলের সাথে গিয়ে গ্রুপ স্টাডি করছে বাবা মাকে বলে কোনো অসুবিধা নাই হুজুর অসুবিধা নাই এরা তো ব্যাচমেট আজকে হয় ব্যাচমেট একসাথে গ্রুপ স্টাডি করে কালকে হয় বেস্ট ফ্রেন্ড পরের দিন হয় গার্লফ্রেন্ড পরের দিন হয় অসুবিধা বাকিটা নাই বা বলল কি বলেন দিহান অনুষ্কার কথা মনে নাই বলে গেছেন আপনারা সম্মানিত ভাইয়েরা এজন্য বিয়েটাকে সহজ করে দেন আমার দেশের ছেলেরা ভালো যুবক ছেলেরা ভালো জিজ্ঞেস করে দেখিয়ে এরা জিনা করতে চায় না প্রত্যেকটা ছেলে তারা উপযুক্ত বয়সে বিয়ে করতে চায় বিয়েটাকে সহজ করে ফেললে আমার যুব সমাজ ধ্বংস থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ আর আমার যুবক ভাইদেরকে বলবো যারা পড়াশোনা করো কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করো নিজের চরিত্রকে হেফাজত করো খবরদার মেয়েদের পিছনে ঘুরু ঘুরু করে নিজের চরিত্রটাকে নষ্ট করে দিও না মেয়েদের দিকে তাকায় থেকো না রাস্তাঘাটে যখন চলাফেরা করো রাস্তাঘাটে যদি মেয়েরা চলাফেরা করে মেয়েদের দিকে তাকিয়ে টিজ করো না ডিস্টার্ব করো না কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে আপনার চোখের হেফাজত করতে হবে আদেশটা কার আরো জোরে বলেন আদেশটা কার একটা ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে লোকটা জন্ম থেকে চোখে দেখে না আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাইজান আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার খারাপ লাগে না কয় কি জানেন না আমার খারাপ লাগে না আমি বললাম ভাই কি বলে দুনিয়াটা এত সুন্দর আসমান জমিন দুনিয়ার মানুষ সবই তো সুন্দর সুন্দর করে বানাইছেন কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ বললাম ভাই সুন্দরের কিছুই তো দেখেন না খারাপ লাগে না না আমি বললাম ভাই আল্লাহ দুনিয়ার এত মানুষকে চোখে দেখার শক্তি দিলেন আপনাকে দিলেন না আল্লাহর উপর কি কোনো অভিযোগ আছে কয় না আমি বললাম ভাই রে কেমন মানুষ আপনি আপনার চোখে না দেখার কারণে খারাপও লাগে না আল্লাহর উপর কোনো অভিযোগও নাই আচ্ছা কেন আমাকে একটু বলবেন উত্তর দিয়েছি কি জানেন আমি রীতিমতো অবাক হয়েছি সে আমাকে বলল আপনি হুজুর হইলে কি হবে হুজুর শুনেন আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখের আলো নাই গুনাহ করার সুযোগও নাই ঠিকই তো বলেছে একজন অন্ধ লোকের সামনে দিয়ে যদি অনেকগুলো মেয়ে হেঁটে যায় চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে চোখের গুনাহ করার সুযোগ নাই জিনা করার সুযোগ নাই এই যে চরিত্র বিধ্বংসী উপাদান স্মার্টফোন মোবাইলে এই মোবাইলগুলো হাতে নিলে ফেসবুকে ইউটিউবে গেলে আজে বাজে অশ্লীল ভিডিও দেখার সুযোগ আছে না নাই যে ব্যক্তি অন্ধ তার এগুলো দেখার সুযোগ নাই আমার আপনার চোখ আছে এগুলো দেখে দেখে চোখের জিনা করার সুযোগ আছে আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি ও আমার ভাইরা এই বয়সে চোখের জেনা করে জেনার সাগরে ডুব দিও না কানের জেনা করো না মেয়েদের পিছনে গুরু গুরু করো না এই বয়সটা মেয়েদের পিছনে ঘুরার বয়স নয় গার্লফ্রেন্ড বানিও না হারাম রিলেশনের দিকে যেও না কারণ হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যাবে কোনো আরাম পাওয়া যাবে না এই বয়সে পড়াশোনায় মন দাও পড়ার টেবিলে মনোযোগ দিয়ে বসে পড়ো গবেষণা করো এই বয়সে মেয়েদের পিছনে ঘুরো না মেয়ের ফেতনায় পড়লে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে এই বয়সে তুমি মেয়েদের পিছনে ঘুরঘুর না করে পড়ার টেবিলে বসে মন দিয়ে পড়ো আজান হলে পাঁচ ওয়াক্ত নামাজে গিয়ে চরিত্রটা সুন্দর বানাও যদি তুমি পড়াশোনা ভালো করে করে কেরিয়ারটা সাজাতে পারো আর নামাজ ঠিক রেখে যদি চরিত্রটা সুন্দর বানাতে পারো দেখবা মেয়ের পিছনে লাইন ধরা লাগবে না সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া যাবে
এজন্য আমার যুবক ভাইদেরকে বলছি চরিত্রকে হেফাজত করো সুন্দর একটা হাদিস শোনাই বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন মাইয়াম্মালি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান অর্থাৎ যারা লজ্জাস্থানের অপব্যবহার করে জিনা ব্যভিচার করবে না হারাম রিলেশন থেকে যারা বিরত থাকবে লজ্জাস্থানের যারা জিম্মাদারি গ্রহণ করবে নবীজি বলেছেন কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তাহলে নবীজির সাফায়াত লাভের জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমরা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারব তো ইনশা ইউসুফ নবীর মতো চরিত্র বানাও ইউসুফ নবী যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন যার সৌন্দর্য দেখলে চোখ ফেরানো যেত না যার সৌন্দর্যে অভিভূত হয়ে সেই যুগের মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো তারা কেটে ফেলে দিয়েছিল ছোট্ট বয়স থেকে ইউসুফ নবী যেই ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছিলেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা প্রতিদিন ইউসুফ নবীকে চোখের সামনে দেখতে দেখতে পাগল পড়া হয়ে গেল একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে তার খাস কামরায় আমন্ত্রণ জানিয়ে যখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করল ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই মহিলা সাতটি দরজার সবগুলো দরজা তালা লাগিয়ে দিয়েছে বন্ধ করে দিয়েছে কুপ্রস্তাব আমাকে এমন জায়গায় এনে দিয়েছে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ পর্যন্ত রাখে নাই কিন্তু তার ভেতরে ছিল যার ভয় তিনি কি আল্লাহকে ভয় করে তিনি এই বিশ্বাসটা করেছিলেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা না থাকলেও আমার রবকে ভয় করলে এখান থেকে বের হওয়ার রাস্তা যিনি আমাকে খুলে দিবেন তিনি কি ওই মহিলার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে রিজেক্ট করে দিয়ে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে সবগুলো লক করা দরজাকে আনলক করে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন যুবক ভাইরা চরিত্র তো হবে এমন মেয়েদের পিছনে আমরা ঘুরব না নিজের চরিত্র বানাবো এমন যেন আমাদের ক্যারিয়ার আমাদের চরিত্র দেখে মেয়ের বাপরা পেছনে এসে বায়োডাটা নিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকে ঠিক কি না পারা যাবে তো পারা যাবে তো আচ্ছা যুবকদের উদ্দেশ্যে যে আজকে বেশি কথা বলতেছি আমার চাচা নাকি রাগ করতেছেন কোন জাতের হুজুর আসলো সব থেকে যুবকের উদ্দেশ্যে কথা বলে এই যুবকগুলো কারা আপনাদের ছেলে আপনাদের ভাতিজা আপনাদের নাতিপুতি ঠিক কি না এরা ঠিক হয়ে গেলেই তো সমাজ সুন্দর ঘর সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সুন্দর হয়ে যাবে ঠিক কি না বলেন এরপরে আমার যুবক ভাইদেরকে বলবো মাদকের দিকে যাও না আল্লাহর নবী বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিদ ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ নবীজি বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন এক ভয়াবহ ফিতনা আসবে যখন আমার উম্মতের লোকেরা তারা রেশমি পোশাককে জায়েজ মনে করবে মদ পান মাদককে তারা জায়েজ মনে করবে আজকে মাদক আমাদের সমাজে এত সহজলভ্য হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে কয়েকটা জেলা আর উপজেলা আছে এখানে রাত ১২টার পরে আমরা যখন মাহফিল শেষ করে ফিরি রাস্তাঘাটে দেখি কিছু লোক মাথা ঝুলাইয়া ঝুলাইয়া হাঁটে বলি ভাই মাথা ঝুলাইয়া হাঁটেন কেন কয় রাত জাগার ওষুধ খাইছি কি জাগার ওষুধ আমার নিজের চোখের দেখে আমি জিজ্ঞেস করেছি ভাই মাথা ঝুলাইয়া হাঁটেন কেন কয় রাত জাগার ওষুধ এটাকে মাদক বলতেও তারা নারাজ রাত জাগার ঔষধ বলে তারা এটাকে জায়েজ বানিয়ে ফেলেছে আমার যুবক সমাজ তরুণ সমাজকে ধ্বংসের জন্য আজকে ইয়াবা গাঁজা ফেন্সিডিল মাদকগুলো এই মাদক হচ্ছে আমার যুব সমাজ ধ্বংসের উপাদান কলেজে আর বিশ্ববিদ্যালয়ে আমার যুব সমাজ আজে মাঝে ছেলেদের সঙ্গী সাথী হয়ে তারাও গাঁজা মদ ইয়াবা মাদকের পিছনে মাদকের মধ্যে লিপ্ত হয়ে যৌবন শেষ করে দিচ্ছে আছে না নাই ও আমার যুবক ভাইরা শোনো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা
নিজেকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না মাদক সেবন করলে আপনার ফিজিক্যাল ফিজিক্যালি ক্ষতি আছে শারীরিক ক্ষতি আছে আপনার জীবনটা হুমকির মুখে ধ্বংসের পথে চলে যেতে পারে আল্লাহ বলেছেন গোলাম খবরদার তুই নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাস না শরীরের একটা হক আছে এই শরীরের মধ্যে কখনো আজেবাজে জিনিস সেবন করা যাবে না আমাদের যে সাড়ে তিন হাত দেহ আছে এই যে জীবন আছে জীবনটা আমাদের না আল্লাহর আস্তে বলবেন না জোরে বলেন জীবনটা কার আমরা কার সে আল্লাহ বলেছেন খবরদার খবরদার মাদক সেবন করে ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দিও না মা বাপ কত কষ্ট করে মাস শেষে 5000 6000 8000 10000 টাকা পাঠায় পুলা পাইন তাদের ছেলেরা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু দেখা যায় ছেলেটা ভালো ছিল কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে সামান্য পদের জন্য অল্প একটু ক্ষমতার জন্য আজেবাজে ছেলেদের সাথে মিশে দেখা যায় আমি নিজেও তো ইউনিভার্সিটিতে পড়েছি দেখেছি কোন কোন ইউনিভার্সিটির হলের মধ্যে দেখেছি কোন কোন রুম থেকে শুধু পড়ার আওয়াজ শোনা যায় আবার কোন কোন রুম থেকে দেখছি শুধু গাঁজার ধোঁয়া উঠতে দেখা যায় যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো যে সকল ছেলেরা তোমাদেরকে রাজনীতির নামে অপরাজনীতি করে গাজার আসরে বসাতে চায় যারা তোমাদেরকে সিগারেট মাদকের আসরে বসাতে চায় এরা তোমাদের বন্ধু নয় এরা তোমাদের দুশমন দেশের দুশমন মানবতার দুশমন এই সকল ছেলেদের সাথে মিশে অপরাজনীতি করে তোমার যৌবনকে নষ্ট করে দিও না রাজনীতির চাইতে তোমার ক্যারিয়ারটা বড় যারা রাজনীতির নামে অপরাজনীতি করে ছাত্র বয়সে তোমার হাতে পিস্তল দিয়ে দেয় লাঠি তুলে দেয় রড দিয়ে দেয় হকি স্টিক দিয়ে দেয় আল্লাহর কসম তারা তোমার ভালো চায় না তারা তোমার কল্যাণ চায় না তারা তোমাকে অপরাজনীতির মাধ্যমে তারা তোমাকে সন্ত্রাসী বানায় গদির জন্য লাঠি হিসাবে তোমাকে ব্যবহার করতে চায় এই কথাগুলো কখন বুঝবা এরকম আজেবাজে ছেলেদের সাথে মিশিও না কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে কলেজে বিশ্ববিদ্যালয়ে দেখবে এমনও কিছু ছেলে আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজি কলেজে বিশ্ববিদ্যালয়ে দেখবে এমনও কিছু ছেলে আছে যারা গাজার আসরে যায় না মাদকের দিকে যায় না হাতের মধ্যে লাঠি হকি স্টিক পিস্তল নেয় না কলেজে বিশ্ববিদ্যালয়ে এমনও কিছু ছেলে আছে যারা আজান হইলে নামাজে যায় যারা নামাজের দাওয়াত দেয় দেখা হইলে যারা হাতের মধ্যে লাঠি না দিয়ে কুরআন দেয় হাদিস দেয় ইসলামী সাহিত্য দেয় যারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে এমন ছেলেদের সঙ্গী সাথী হয়ে যাও দেখবা দ্বীনের পথে কবুল করে নেবেন কে আমার যুবক ভাইয়েরা পারা যাবে তো আরো জুড়ে এখন ইনশাআল্লাহ মুক্তি আসতেছে না আর ব্রাজিল আর্জেন্টিনার খেলার সময় ফেসবুকে দেখতাম পুলা বাইন স্ট্যাটাস মারছে আজকে ব্রাজিল জিতবে ইনশাআল্লাহ মানে আমাদের দেশে ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ এমন অপব্যবহার মাঝে মাঝে পত্রিকায় দেখি নায়ক গায়ক বলতেছে আগামী মাসে আমার একটা গান আমার একটা সিনেমা রিলিজ হবে ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার ভালো কাজে বললো না খারাপ কাজে বললো যারটা রিলিজ হয়ে গেছে সে বলতেছে গেল মাসে গত মাসে আমার একটা গান আমার একটা মুভি মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার তো এখন ইনশাআল্লাহ বের হয় না কেন আমরা মাদক থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ এরপরে যুব সমাজের উদ্দেশ্যে শেষ কথা হলো আমার এটা তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার করা যাবে না 1500 বছর আগে আল্লাহর নবী বলেছিলেন আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ ইয়াজহারাল কাউল ওয়া ইউখজানাল ফিআল আল্লাহর নবী বলেছেন কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা লক্ষণ হলো কিয়ামতের আগে কথা প্রচার সহজ হয়ে যাবে কথা প্রচার আজকে কেমন সহজ হইছে দেখেন এই হাদিসটা যখন সর্বপ্রথম পড়েছিলাম আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম কারণ 1500 বছর আগে পৃথিবীতে সায়েন্স ছিল কথা কর না কেন আপনারা ছিল না সেই যুগে নবীজি বলে গিয়েছেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে কথা প্রচার করা সহজ দেখেন সহজ হইছে কেমনে উদাহরণ দিয়া বোঝাই আজকে থেকে 40-50 বছর আগে লন্ডন আমেরিকায় সৌদিতে কাতারে দুবাইয়ে বিদেশে আমাদের আত্মীয় স্বজন থাকলে তাদের কথা কয়েক বছর আমরা শুনতাম না আমাদের কথা তারা শুনতো মনের ভাবের আদান প্রদান হইতো কি দিয়া এরপরে কিছুকাল পরে আসলো ক্যাসেটের ফিতার যুগ পুলা পাইন তোমাদের যাদের বয়স 15-16 বছর তোমরা ক্যাসেটের ফিতা দেখো নাই যাদের বয়স 25-30 সেরা দেখছে ক্যাসেটের ফিতা যখন আসছে টেপের মধ্যে
মানুষ ক্যাসেট ঢুকাইয়া এরপরে ঘরের সবাই একজন একজন করে দেখতাম রেকর্ড করত কথা রেকর্ড করত আমি তোমার বাবা আমি কথা বলতেছি এখন তোমার মা কথা বলতেছে এখন তোমার বউ কথা বলতেছে কথা কইরা রেকর্ড কইরা ওই ক্যাসেট ওইটা বিদেশি একজনের কাছে দিত উনি আবার বিদেশে এটা বাজাইয়া শুনত এরপরে চলে আসলো টিএনটির যুগ যে টিএনটি ফোন আপনাদের এলাকায় আছে না রামগতি উপজেলায় আরে যার ফোন আসছে ফোন দিয়া বলতো আর টিএনটি অফিসের লোকেরা স্লিপ পাঠাইতো বাড়িতে যে আগামী কাল বিকাল 4টায় আপনার ছেলে ফোন করবে আপনি আইসেন মানুষজন সকাল থেকে গিয়া লাইন ধরে থাকতো আমার ছেলে ফোন করবে কি বলেন মনে আছে না আপনাদের এরপরে ওই যুগ চলে গেল আসব আসলো বাটনওয়ালা মোবাইলের যুগ শুধু কথা শোনা যায় দেখা কয়েক বছর পরে চলে আসছে স্মার্টফোন এখন তো আইফোন কোন সময় যে জেফোন কেফোন আসে আল্লাহই ভালো জানে কত ফোন আসছে এখন সরাসরি ভিডিও কল হ্যালো আসসালামু আলাইকুম কি খাইছো এই যে খাইতেছি মুরগির নান কি বলেন আছে না নাই তো নবীজি যে 1000 বছর আগে বলেছিলেন কিয়ামতের আগে কথা প্রচার সহজ হবে সহজ হইছে না কঠিন হইছে নবীজি আরো বলেছেন ওয়ায়ুখজানাল ফাআল এমন কি কর্ম ধারণ করে রাখা এই দেখেন ক্যামেরা দিয়া এই দেড় আমি তো উঠছিলাম 9:30-11টা হয়ে গেছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার সব কথাবার্তা রেকর্ড করে ফেলছে নবীজি 1500 বছর আগে বলেছেন কিয়ামতের আগে কথা কাজ কর্মকে ধারণ করে রাখা যাবে আল্লাহু আকবার বলবেন না আপনারা এই কথা বলা নবীজি হাদিসের শেষে কি বলছেন জানেন নবীজি বলেছেন তথ্য প্রযুক্তির উন্নতির ওই যুগে আমার উম্মত তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার না করে অপব্যবহার কইরা তারা ইবাদত থেকে গাফেল হবে আল্লাহ থেকে গাফেল হবে অপব্যবহার করে তারা ধ্বংসের সাগরে ডুবে যাবে আজকে এটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কেমনে হচ্ছে যুবক ভাইরা রাগ করবেন বুঝতেছেন তো ফোন স্ক্রলিং করতেছে মাগরিবের আযান হইছে খবর নাই এশার আযান হইছে খবরও নাই স্ক্রলিং চলছে তো চলছে আছে না নাই কথা তো আরেকটা মনে পড়ে গেছে বলবো আজকে থেকে 50-60 বছর আগে আমাদের দাদা দাদি নানা নানিদের আমলে এরকম কারেন্ট ছিল আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি কারেন্ট ছিল না ঘরের মধ্যে টিভি নাই এসি নাই ফ্রিজ নাই মোবাইল নাই অ্যান্ড্রয়েড ফোন নাই ইন্টারনেট ওয়াইফাই কিচ্ছু এজন্য আগের যুগে রাত 8টার পরে তাদের কোনো কামকাজ খাইয়া দাইয়া ঘুম এখন বাজে রাত 11টা ওই যুগে রাত 11টা এক দফা ঘুম এখনকার যুগে কারেন্ট আছে মোবাইল আছে এসি টিভি ফ্রিজ ওয়াইফাই স্মার্টফোন এরপরে আপনার কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট আইপ্যাড ইত্যাদি ইত্যাদি আছে রাত 2টা-3টা পর্যন্ত জায়গা থেকে আমাদের কাজ কামো আছে না নাই আছে রাত জাগতে জাগতে কি অবস্থা হয়েছে দেখেন তো আমার কথাগুলো মিলায়ে দেখেন আগে আমাদের চাচা চাচি দাদা দাদিরা তারা 60 বছর 70 বছর বয়সে গিয়েও ফিজিক্যাল এনার্জি ফিজিক্যাল ফিটনেস যতটা তারা ধরে রাখতে পেয়েছেন এখন 35-40 বছরে গিয়ে দেখা যায় মানুষ বুড়ার কাতারে চলে যাচ্ছে এটা কেন হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস ঠিক নাই আমাদের ঘুম ঠিক যুবক ছেলেদের চুল পেকে যাচ্ছে এদের চেহারা ভেঙে যাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে এদের চেহারার অবস্থা খারাপ গালটাল ভেঙে যাচ্ছে কেন এদের জীবনে ব্যালেন্স নাই খাদ্যাভ্যাস ঠিক ঘুম ঠিক মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে তোমরা তো রাত 2টা-3টা পর্যন্ত জায়গা থেকে যে পরিমাণ ফেসবুক চালাও আমি তো প্রায় সময় বলি আমার দেশের ছাত্ররা যে পরিমাণ সময় ফেসবুকে দেয় এই পরিমাণ সময় তারা পড়ার টেবিলে দিলে এদেশেও আইনস্টাইন নিউটন ফ্রাঙ্কলিন ঘরে ঘরে জন্ম নিত তারা মোবাইলের পিছনেই শেষ পাবজি খেলায় ফ্রি ফায়ার না ক্যারেক্টার আছে আমি একবার মাহফিলে গেছি খুব ক্লান্ত হয়ে কমিটির ভাইকে বললাম ভাই একটা রুম দেন একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করি দিছে একটা রুম যেই খালি শুইছি তখন শুনি ফায়ারের আওয়াজ আমি তো ভাবছি গুলাগুলি শুরু হয়ে গেছে আমি বললাম ভাই আপনি কোথায় আসছে কই হুজুর কি হয়েছে বললাম কি হয়েছে মানে ফায়ার শুরু হয়ে গেছে কোথায় কি হয়েছে মাহফিলে কি পুলিশ আসছে নাকি কোনো কিছু কই হুজুর আরে কিচ্ছু না আমার ছেলেটা একটু ফ্রি ফায়ার খেলতেছে আর এখনকার যুগের ছেলেপেলেরা এরা কম বয়সে এত বেশি পাকছে আমরা যখন ইন্টারমিডিয়েটে গিয়া যা বুঝছি এখন 6-7 এর ছেলেমেয়েরা সব বুঝে কেন বুঝে আমার ভাই বক্তব্যে খুব সুন্দর 2টা পয়েন্ট তুলে ধরেছেন পর্দা নিয়ে আর একটা শিক্ষা নিয়ে তো এই যে কম বয়সে ছেলেমেয়েরা পাকছে কেন আপনারা জানেন 2টা কারণে কয়টা কারণে
এক নাম্বার অপশিক্ষা এখন শিক্ষার নামে অপশিক্ষা দেওয়া হচ্ছে আমরা ছোটবেলায় যা শিখেছি এখন দেখা যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েদের বইয়ের ভিতরে এমন এমন আজেবাজে চ্যাপ্টার ঢুকানো হচ্ছে এই সেই চ্যাপ্টারগুলো ঢুকিয়ে পরিকল্পিতভাবে এই দেশের পরবর্তী প্রজন্মকে দিন থেকে দূরে সরিয়ে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে এজন্য আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বামরাম নাস্তিক মুর্তাদদের পরিকল্পিত এই শিক্ষানীতি আলেম ওলামার এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিনমুখী দেখতে চাই বেদিন দেখতে চাই না প্রয়োজনে দেখা যাবে মানুষের সেন্টিমেন্ট না বুঝতে মানুষও দেখবেন কোন সময় যে কোন সিদ্ধান্ত নেয় মানুষ না পাইরা ওই আগের যুগে ফিরে যাবে বলবেন হুজুর আগের যুগটা আবার কি আচ্ছা আপনারা কোন তো রাসূলের সাহাবীরা পড়াশোনা কইরা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নিয়েছেন কথা কোন না কেন আপনারা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট না নিলো রাসূলের সেই সব সাহাবীদের হাদিস বিশ্ববিদ্যালয়ে আজকে পড়ানো হচ্ছে তাদেরকে নিয়ে আজকে পিএইচডি রিসার্চ হচ্ছে কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে কথা কোন না কেন আপনারা এখন বিশ্ববিদ্যালয়ে উনাকে নিয়ে পিএইচডি থিসিস হচ্ছে মানুষের সেন্টিমেন্ট যদি আপনারা না বুঝেন দায়িত্বশীল মহলকে বলবো দেখবেন মানুষ এক সময় স্কুল কলেজে ছাত্রছাত্রী দেওয়া কমাই দিবে মাদ্রাসায় দিবে মাদ্রাসায় হাত দিলে মানুষ আগের যুগেই ফিরে যাবে আগের যুগ মানে কি মানুষ দেখা যাবে পার্সোনালি পার্সোনালি শিক্ষা গ্রহণ শুরু করছে তার সার্টিফিকেটের দরকার এরকমই তো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কারণ যখন মানুষ দেখতে স্যার পারতেছি না তখন তো এটাও করে ফেলতে পারে কিনা তবে আমরা বলতে চাই আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এমন কাজ করা যাবে এখানে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন বিএনপির ভাইয়েরা আছেন জাতীয় পার্টির ভাইয়েরা আছেন এটা কিন্তু রাজনৈতিক মাহফিল না রাজনৈতিক মঞ্চ না এটা হলো কুরআনের মাহফিল আমি আপনাদের সবাইকে বলি আমার বাবা জান ভাই জান চাচা জান সবাই বলেন তো আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা দিনদার দেখতে চান কি চান আপনারা যখন বুড়া হবেন আপনাদের ছেলে মেয়েরা আপনাদের খেদমত করবে মহব্বত করবে ভালোবাসবে শ্রদ্ধা করবে এটা আমরা সবাই দল মত নির্বিশেষে চাই কি চাই না কারা কারা চান হাত তুলেন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাতগুলো নামান তো যদি আমরা চাই বলেন তো শিক্ষা ব্যবস্থাটা সুন্দর শালীন সাবলীল সুন্দর থাকবে এটা কি রাজনৈতিক দাবি না সার্বজনীন দাবি এই সার্বজনীন দাবিটা আমরা সরকারের কাছে তুলে ধরছি আমরা দাবি করছি এই শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেশের সব মহলের ওলামায়ে কেরাম এর তীব্র বিরোধিতা করছেন এবং বলা এবং তারা সুস্পষ্টভাবে বলেছেন এই শিক্ষা নীতি এই কারিকুলাম যেন বাতিল করা হয় বরং আমরা সরকারকে বলবো প্রয়োজনে শিক্ষা কমিশনে দেশের শীর্ষ পর্যায়ের কিছু আলেমদেরকেও সেখানে রাখা হোক আলেমদের সমন্বয়ে সাধারণ শিক্ষা ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর শিক্ষা পদ্ধতি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হোক এটা আমরা চাই কি চাই না সমাজ সুন্দর হবে রাষ্ট্রও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তো বলছিলাম এই যে যুবক ভাইরা প্রযুক্তির অপব্যবহার করবেন না হাতের মধ্যে ফোন একটা পেয়েছেন বলে গভীর রাতে আপনি ফোনটা হাতে নিয়ে আপনি চাইলে তখন অশ্লীল ভিডিও আজেবাজে ভিডিও নাটক সিনেমা কিংবা পর্নোগ্রাফি দেখতে পারবেন মনের মধ্যে হয়তো আপনার এই চিন্তা এসেছে আমার আব্বু আম্মু রুমে ঘুমায় ভাই বোন সবাই সবার রুমে ঘুমায় কেউ আমার কাজ কারবার দেখছে না কিন্তু আমার ভাইরা কেউ আমাকে আপনাকে না দেখলেও আমার সব দেখেন যিনি তিনি কি আমার সব জানেন যিনি তিনি কি সে আল্লাহকে ভয় করে অশ্লীলতা আর নোংরামি থেকে নিজেকে সেফ রাখা যাবে তো কয়টা ওয়াদা দিয়েছেন মনে আছে জিনার দিকে যাব মাদকের দিকে যাব বেপর্দার দিকে যাব অশ্লীলতা নোংরামির দিকে যাব আর পাঁচ নম্বর ওয়াদাটা কি দিলেন তথ্য প্রযুক্তির অপব্যবহার করবেন না ইনশাআল্লাহ যৌবনটাকে আল্লাহর দিনের পথে ওয়াকফ করে দিবেন যৌবনটাকে যদি আল্লাহর দিনের পথে ওয়াকফ করে দিতে পারেন বুখারী মুসলিম তিরমিজি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে নবীজি বলেছেন সামাতু ইয়ুজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ যে যুবকগুলো যৌবনকাল আল্লাহর পথে কাটিয়েছে তাদেরকে ডেকে ডেকে রব সেই কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান কারা কারা দুহাত তুলে দেখাও আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর ইসলাম
হাত গুলো নামান তাহলে আরশের ছায়ার নিচে জায়গা পেতে হলে কি করতে হবে যৌবন জীবন জীবনের সবটা আমরা কাটাবো কার পথে আজকে থেকে আমরা পরকালমুখী দিনমুখী জীবন পরিচালনার দীপ্ত প্রত্যয় গ্রহণ করি বাকি জীবনে আমরা আল্লাহর দ্বীনের পথে চলবো এবং আমরা এই কুরআনের রাজ কায়েমের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ সর্বশেষ একটি মেসেজ দিয়ে আমি শেষ করব কষ্ট হচ্ছে নাকি আপনাদের অনেকক্ষণ আপনারা বসে আছেন কিন্তু এই কথাটা তো বলতেই হবে আমাদের পূর্বপুরুষরা গোটা দুনিয়াকে শাসন করে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করে গেলেন আমাদের পূর্বপুরুষরা পৃথিবীর বুকে মর্যাদাবান জাতি হিসাবে তাদের জাতিসত্তার পরিচয় তারা তুলে ধরতে পেরেছিলেন কেন জানেন কারণ তারা আল্লাহর কিতাবকে বুকে ধারণ করে লালন করে তারা কুরআনের ভিত্তিতে সমাজ আর রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন সেজন্য আপনারা ইতিহাস পড়বেন ইতিহাস পড়ে আপনারা দেখবেন সেই খেলাফতের যুগে খেলাফত পড়ে উমাইয়া যুগে আব্বাসীয় যুগে তারপরে আপনারা দেখবেন উসমানীয় যুগে এরপরে মুঘল যুগে সকল যুগে দেখবেন যতক্ষণ পর্যন্ত আমাদের শাসকরা কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন যে পশ্চিমাদের গোলামি এখন মানুষ ক্ষমতার জন্য করে কেউ বা ক্ষমতার জন্য বুদ্ধি ধার করার জন্য পশ্চিমে যায় কেউ উত্তরে দক্ষিণে যায় আমরা এখন যাদের কাছ থেকে বুদ্ধি আনার জন্য বুদ্ধি ভাড়া করার জন্য পশ্চিমে উত্তরে দক্ষিণে যায় সেই পশ্চিম আর উত্তর দক্ষিণে বাস করা লোকগুলো এক সময় আমাদের পূর্বপুরুষের সামনে হাঁটু গেড়ে মাথা নত করে বসে থাকতো কিসের কারণে কিসের কারণে আমরা এখন কুরআন বাদ দিছি মসজিদে রেখেছি মাদ্রাসায় রেখেছি আর পশ্চিমাদের দেখানো নীতিকে গ্রহণ করার কারণে পশ্চিমারা মাথার উপরে উঠে এখন আমাদের মাথায় কাটাল রেখে ভেঙে খাচ্ছে এখন পশ্চিমাদের নীতি আদর্শ গ্রহণ করার কারণে আমরা স্বার্থসিদ্ধির জন্য কেউ কখনো ধর্ণা দেয় পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কুরআনের কাছে যদি এই জাতি ফিরে না আসে মুসলিম উম্মাহ ফিরে না আসে তাহলে সারা জীবনে হবে পাশ্চাত্যের গোলাম হয়ে জীবন কাটানো লাগবে যদি পাশ্চাত্যের এই গুলামি থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা পাশ্চাত্য আর উত্তর দক্ষিণের গুলামি থেকে বের হয়ে আসতে চাই কি চাই না চান কি চান না এজন্য সবাইকে কুরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে ওই যে বলছেন আমার ভাই সব দেখা শেষ এখন শুধু বাকি আছে কুরআনের বাংলাদেশ এই কুরআন দিয়ে যখন সব চলবে আজকে দেখেন না আপনারা দেখেন আপনারা তাকিয়ে মধ্যপ্রাচ্যের ছোট ছোট দেশগুলো এই যে কাতারে বিশ্বকাপ হয়ে গেল কাতার দুবাই এই যে আপনার কুয়েত আবুধাবি সৌদি আরব সহ ছোট ছোট দেশগুলো ইতিহাস ঘেঁটে দেখেন 60-70 বছর আগে এরা মরুভূমিতে উট চালাইত যাযাবর আর বেদুইনি জীবনযাপন করত আজকে এরা কত উন্নত হচ্ছে ধারণা করা হচ্ছে আগামীর পৃথিবীকে তারা লিড দিবে এত সমৃদ্ধ হয়ে গেল কেমনে আপনারা তো চালা কায়দা করে উত্তর দিবেন হুজুর তাদের দেশে তেল আছে গ্যাস আছে আরে তাদের দেশে তেল গ্যাস আমাদের দেশে থাকলে আমরা উন্নত হইতে পারতাম না কারণ কি জানেন আমাদের দেশেও কি কম সম্পদ আছে আমার বাড়ি তো সিলেট জানেন নি আপনারা আমরা সিলেট কিতা আছে হইতাম নি তোরা সিলেটি মাটির লাম বুঝেন নি আপনারা আমার সিলেটে আপনারা গিয়ে দেখবেন সিলেটে পাথরের খনি আছে গ্যাসের খনি আছে কয়লার খনি আছে এদেশের মাটি তো সোনার মাটি যা ফেলেন তা হয়ে যায় এত ফসল হয় উত্তরবঙ্গে গিয়া দেখলাম লালমনিরহাট কালীগঞ্জ ওইদিকে গিয়া দেখলাম তিস্তা বেড়ে যে তিস্তা নদীতে বালুর উপরে ভুট্টা হচ্ছে কার রহমতে তো এদেশে তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি এদেশে এত খনিজ সম্পদের খনি আর এত সম্পদ থাকার পরেও এদেশের উন্নতি হয় না কেন কারণ এদেশে এত সম্পদের খনির সাথে আসে তো চোর ডাকাতের খনি এই চোর ডাকাতগুলো জনগণের সম্পদ লুটপাট করে কেউ বা বিদেশে টাকা পাচার করছে কেউ বা বেগম পাড়ায় বাড়ি করছে কেউ বা আবার যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটা বাড়ি বানাচ্ছে তো উন্নতি হবে কেমনে উন্নতি হবে তখন যখন সমাজে ইনসাফ থাকবে সুষম বন্টন থাকবে ন্যায় বিচার থাকবে কুরআনওয়ালা তাকওয়াবান শাসন থাকবে তখনই শান্তি আসবে সুখ আসবে সমৃদ্ধি আসবে নইলে শান্তি মিলবে না সেই দেশগুলোতে নারীরা ধর্ষিত হয় না পশ্চিমের নারীরা বিশ্বকাপে এসে কি বলছে আপনারা দেখেন নাই সিএনএন বিবিসিতে রিপোর্ট করা হয়েছে পশ্চিমের নারীরা এসে বলতেছে আমরা ভাবতাম যে ইসলামী নিয়ম কানুনের ভিত্তিতে চলা দেশগুলো এরা খুব কনজারভেটিভ এবং উগ্র সেই দেশে নারীর কোনো স্বাধীনতা নাই কিন্তু এই দেশে আইসা দেখলাম এই দেশে আমরা চলাফেরা করছি কোনো ইফটিজিং নাই ডিস্টার্ব নাই কেন নাই কারণ এই দেশে জিনার শাস্তি আছে মানুষের আইন অনুযায়ী না কুরআনের আইন অনুযায়ী কথা কন না কেন আপনারা পশ্চিমের নারীরা এসে এই কথা
বলতে বাধ্য হয়েছে সেই দেশগুলোতে এই যে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের নাম বললাম কুরআনের 100 ভাগ আইন নাই 100 ভাগ আইন সামান্যতে যদি এত শান্তি আর এরা এত উন্নত হইতে পারে চিন্তা করেন তো 100 ভাগ থাকলে এরা কোথায় যাবে আমার দেশেও যদি চোর ডাকা লুটপাট দুর্নীতি খুব এরপরে দুর্নীতিবাজ এই সকল লোকদের বিপরীতে কুরআনওয়ালা মানুষদের কাছে দায়িত্ব চলে যায় দেখবেন এই দেশও মাথা উঁচু করে দাঁড়াবে একদিন আমরাও গোটা পৃথিবীর বুকে মর্যাদাবান জাতি হিসেবে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ এইজন্য রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর কুরআনের আইনের দরকার আছে না নাই আজকে কিছু কিছু ভাইয়েরা বলেন রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম এটা খুব একটা প্রয়োজন না এটা আমার কেমন কথা ভাই বুঝলাম না আমরা আপনাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি এটা কেমন কথা বলেন আমরা ওয়াজ নসিহত কইরা সারা দেশে দেশের সব দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ করতে পারবো পারবো না হয়তো কিছু মানুষ ভালো হইতে পারে সামষ্টিক পরিবর্তন হবে না কিন্তু যদি কুরআনকে আইনের জায়গায় রাখা হয় আদেশের জায়গায় রাখা হয় আর যদি সেখান থেকে কুরআনওয়ালা লোকেরা একটা আইন পাশ করে চুরি ডাকাতি দুর্নীতি সুদ ঘুষ বন্ধ ওয়াজ নসিহতে জানা হবে একটা আইন করার সাথে সাথে সবকিছু এক যুগে বন্ধ হয়ে যাবে জন্য আমরা সবাই কুরআনের শাসন দেখতে চাই কি চাই না কারা কারা আমরা কুরআনের শাসন দেখতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপগুলো নামান কুরআনের শাসন দেখতে হলে সবাইকে কুরআনের শাসন দেখতে হলে সবাইকে কুরআনের কাছে কুরআনের আন্দোলনের সাথে শামিল হওয়া লাগবে আমরা সবাই কুরআনের আন্দোলনের সাথে থেকে আমরা আমাদের মৃত্যু পর্যন্ত জীবন যাওয়া পর্যন্ত কুরআনের সাথে থাকব ইনশাআল্লাহ এই দীপ্ত প্রত্যয় নিয়ে আমরা আজকে বাড়ি যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন